आज के राज्य मध्य दीर्घ 25 वर्ष धरे अनियमित भावे रही बहुत पुरानो स्कीम ए राज्य मध्य स्कीमे 6 वर्ष पर सर्वशिक्षा स्कीम सर्वशिक्षा 2 वर्ष पर रामसा स्कीम আমাদের নিয়োগ নীতি সম্পূর্ণভাবে এই রাজ্যে নিয়মিত শিক্ষক কর্মচারী যেভাবে নিয়োগপত্র পায় ঠিক সেইভাবে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখানে আমাদের হাতে কিন্তু আপনাদেরকে আমি এই জিনিসগুলি বুঝাচ্ছি যে আমাদের এটা ধরেন আমাদের হাতে রয়েছে, আপনারা দেখেন এই যে আমাদের সদেব দাস ডাইরেক্টর, উনি আমাদেরকে ইন্টারভিউ কল করেছেন, আমাদেরকে উনি ইন্টারভিউ কলিং লেটার দিয়েছেন। এই যে সদেব দাস ডাইরেক্টর ইন্টারভিউ কলিং লেটার দিয়েছেন, পাশাপাশি উনি আমাদেরকে অফার দিয়েছেন, উনি আমাদেরকে অফার দিয়েছেন, আমাদেরকে জয়েনিং রিপোর্ট দিয়েছেন। আমাদের এই মাদ্রাসা টিচাররা এই 4টি কাগজের উপরে আমরা কিন্তু চাকরি করছি এই রাজ্যের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো যে রাজ্য সরকার এই যে সর্বশিক্ষা শিক্ষকদের প্রথম তাদের 2002 থেকে তাদের মুখোমুখি নিয়োগ, কিন্তু 2010 থেকে তাদের যে ইন্টারভিউ কলিং লেটার সেখানে দেখা গেছে ব্লক কোর্ডিনেটরের মাধ্যমে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। যে ইন্টারভিউটা যেদিন দেওয়া হয়েছে আইএস অফিস থেকে সেদিন তাদের হাতে এই ধরনের একটা কাগজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এই ধরনের একটা কাগজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আইএসের তরফ থেকে এই তাদের ইয়া। আমাদের কিন্তু অপারের মধ্যে 9 পাতার কপি রয়েছে। তাই আমরা সরকারের কাছে জোরালো দাবি করছি এই রাজ্যের মধ্যে আমরা যেহেতু সবচেয়ে পুরানো স্কিম এই হিসাবে আমাদের মাদ্রাসার টিচারদেরকে সম কাজে সম বেতন প্রদান করতে হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা আশা করব এই রাজ্য সরকারে এই নতুন অর্থবর্ষরে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের কাছে এবং আধিকারিকদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই 6 দফা দাবিকে লক্ষ্য করে আমাদের রাজ্য সরকার যাতে আমাদের এই ক্যাবিনেটে যাতে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়িত করে।